হ্যালো বিও ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত হচ্ছে এবং তারা জেন এমএনএম নার্সিং পরীক্ষা এবং জেন পাই ইউ নার্সিং পরীক্ষার জন্য আজকে আমরা এর ওপর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছি এটা জিএনএমএনএম দু হাজার চব্বিশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে জিএনএমএনএম দু হাজার চব্বিশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং জেন পাই ইউজি দু হাজার চব্বিশের জন্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনিংয়ের প্রশ্নগুলো কি কী ধরনের কোশ্চেন না নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে দেখো এই যে একটা ছবি দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছ একদম একা ব্যাকা করে একটা ছবি আঁকা আছে এই ছবিতে এটা সুন্দর ছবি এই সুন্দর ছবিতে কতগুলো ত্রিভুজ আছে এটা আমাকে খুঁজে বার করতে হবে তো এটা যদি প্রসেস না জানা থাকে না দেখবে অনেকের কাছে খুব কঠিন লাগবে বাট আমরা আজকে খুব সহজ করে শিখব কি করে এটা জাস্ট এক সেকেন্ডে করা যেতে পারি দেখো দ্বিতীয় টাইপ দেখতে পাচ্ছ কীরকম টাইপে এই সমস্ত টাইপগুলো না অনেকেই মানে প্রসেস যদি না জানা থাকে সঠিক প্রসেস তাহলে কিন্তু উত্তর ঠিক হয় না তারপরে দেখতে পাচ্ছ এইরকম প্রসেস একদম মানে মনে হবে যে একই রকম কিন্তু উত্তরগুলো কিন্তু আলাদা হবে ঠিক আছে এই এই ধরনের কোশ্চেনগুলো এখন খুব ভালোভাবে আসছে বিশেষ করে ব্যাঙ্কিং পরীক্ষায় তো আমি সব রকম টাইপগুলো রাখার চেষ্টা করি যেন তোমাদের একটা কমপ্লিট যেন প্র্যাকটিস এখান থেকে হয়ে যায় ঠিক আছে তো চলো একদম ফার্স্ট থেকে শুরু করছি প্রত্যেক একটা লাইক করে দাও বন্ধুর সাথে শেয়ার করে দাও এবং এই ধরনের মজাদার মজাদার যদি ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওকে এবং পাশে বের করে প্রেস করে নাও দেখো ফার্স্টের কোশ্চেনটা দেখো নিজের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে এটা তো সবাই পারবে স্যার ত্রিভুজ আছে একটাই কি করে আচ্ছা আমাকে আগে বলো ত্রিভুজ মানে কি আগে আমাকে বলো ত্রিভুজ মানে কি ত্রিভুজ ত্রি মানে কি ত্রি মানে তিনটে মানে ত্রিনয়না ত্রিনয়না মানে কি তিনটে যার নয়ন আছে ঠিক আছে আমাকে কমেন্ট করে দিও তো কার তিনটে নয়ন আছে কোন দেবো ঠিক আছে এটা কমেন্ট করে দিও আচ্ছা যাই হোক তো ত্রিভুজ মানে তিনটে যার ভুজ আছে ভুজ মানে কি জানো তো ভুজ মানে হাত ওকে তিনটে যার ভুজ আছে সেই হচ্ছে ত্রিভুজ তাহলে দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে দেখো এইখানে এটা একটা হাত ওকে এইটা একটা হাত এবং এটা একটা হাত তাহলে কটা হাত হলো না এটা একটা হাত হলো এটা একটা হাত হলো এটা একটা তিনটা তিনটে হাত আছে তাহলে তিনটে হাত মিলে একটা ত্রিভুজ তৈরি হয় এটা আমরা সবাই জানি স্যার ছোটোবেলা থেকে পড়ে আসি তাহলে এখানে কটা ত্রিভুজ আছে চট জলদি বলে দাও সবাই পারবে আশা করছি এটা এটা অপশন নাম্বার এ হচ্ছে রাইটান্স অর্থাৎ একটা ত্রিভুজ আছে এখানে কোনো কিছু শেখার নেই এটা জাস্ট বেসিক কনসেপ্ট ক্লিয়ার করেছো নেক্সট কোশ্চেন থেকে শুরু হচ্ছে আমাদের আসল খেলা দেখো এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ এই যে ছবিটা দেখতে পাচ্ছ সরি এই ছবিতে কতগুলো ত্রিভুজ আছে এইটা থেকে আমাদের কোয়েশন শুরু হলো এখানে আমি তোমাদের সময় দিচ্ছি মাত্র তিন সেকেন্ড অবশ্যই কমেন্ট করে দেবে অপশন নম্বর এতে আছে একটা অপশান নাম্বার বি আছে দুটো অপশন নাম্বার সি আছে তিনটি এবং অপশন ডি হচ্ছে পাঁচটা দেখো একটু ভেবে চিন্তু উত্তর দেবে কারণ কিন্তু একটু জটিল আছে একটু আগের না একটু জটিল আছে দেখো তো আশা করছি তোমরা উত্তর দিলে অবশ্যই দুই নম্বর প্রশ্নে কিন্তু সবাই উত্তর দেবে ঠিক আছে কমেন্ট করে জানাবে যে কোনটা রাইট অ্যান্সার হচ্ছে চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্সার কী হবে আচ্ছা আগে দেখো যে খালি চোখে কতগুলো ত্রিভুজ দেখা যাচ্ছে খালি চোখে মানে আমি সাধারণ চোখে কীভাবে দেখতে পাচ্ছি দেখো এখান থেকে একটা ত্রিভুজ এখানে একটা ভুজ এলো এখানে একটা ভুজ এলো এইখানে একটা ভুজ এলো অর্থাৎ একটা ত্রিভুজ আমি পেয়ে গেলাম ভালো কথা একটা ত্রিভুজ তো পেলাম আচ্ছা একটা ভালো করে খেয়াল করে দেখো তো আমি ওখান থেকে একটা ত্রিভুজ তৈরি করতে পারছি মাঝখানটার দাগ আছে মাঝখানটার দাগ তো আছে তাহলে আমি এইখান থেকে আর একটা ত্রিভুজ তৈরি করতে পারি দেখো একটা ত্রিভুজ তৈরি হলো হলো তাহলে এক প্লাস এখান থেকে আমি আরও একটা দিলাম কথা হলো দুটো হলো আচ্ছা দুদিক করলাম আর এই দিকটা কেন বাকি থাকবে এই যদি আমি জয়েন করাই তাহলে দেখো এই একটা ত্রিভুজ তৈরি হলো অর্থাৎ টোটাল কতগুলো ত্রিভুজ তৈরি হলো তিনটে তো রাইট অ্যান্সার হচ্ছে অপশান আমার সি তিনটে যদি না বুঝে থাকো আমি আবারও বলে দিচ্ছি দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে আর সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে দুটো ত্রিভুজ আছে কারণ দেখে মনে হবে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ ভালো কথা কিন্তু এই পুরোটা একটা ধরো এই পুরোটা একটা ত্রিভুজ এটা ধরো তাহলে কটা ত্রিভুজ হচ্ছে এই একটা এ একটা দুটো আর এই বড়ো একটা ত্রিভুজ এটা তিনটে সুতরাং তিনটে ত্রিভুজ আছে এবার আশা করছি বুঝতে পেরেছো একটা লাইক করে দাও বস অনেক পরিশ্রম আছে এই ধরনের ভিডিওগুলো তোমরা যদি কন্টিনিউ পেতে চাও না কারণ তোমাদের যদি মোটিভেশন না পাই তোমরা যদি মোটিভেট না করো তাহলে আমরা মোটিভেট করতে থেকে দেবো না না তো অবশ্যই পরীক্ষার সামনে এখন নতুন নতুন ক্লাস নতুন নতুন জিনিসগুলো শিখে নাও আরও অনেক অনেক কিছু প্ল্যানিং রয়েছে তোমাদেরকে কিছু দেওয়ার ওকে তো তার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব তোমাদের হচ্ছে একটা লাইক একটা কমেন্ট খুবই দরকার ওকে আর যদি কেউ মনে করো যে এরকম মজাদার মজাদার পেড ক্লাস করবে পেড ক্লাস এগুলো অলরেডি করানো হয়ে গেছে আমরা এখন প্র্যাকটিস করাচ্ছি এই যে তোমাদের শেখাচ্ছি তো অলরেডি এদের প্র্যাকটিস চলছে তো যদি মনে করো এরকম মজাদার মজাদার ক্লাস শিখবে খুবই সহজে এটা তো রিজনিং মানে এমনি সহজ জাস্ট পাঁচ নম্বর এমনি পেয়ে যাবে তো একটু বুদ্ধি করে তোমাকে উত্তর করতে হবে তো এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল দেখো আমি একটু বড় করে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ক্লাস এবং মক টেস্ট দুটো আলাদা ব্যাচ আছে এবং ক্লাসের সাথে মক টেস্টও পাচ্ছে এবং মক টেস্ট আলাদা করে নিয়ে শুধুমাত্র মক টেস্ট পাবে যদি মনে করো কেউ জয়েন করবে মাত্র সাতশো টাকা অনলি অ্যাট সেভেন হান্ড্রেড রুপিস তোমরা কিন্তু ক্লাস করতে পারছো ঠিক আছে আর এক্সট্রা কোনো টাকা লাগছে না ওকে যাদের মনে হবে এখানে যোগাযোগ করে নেবে ওকে আমি আর বেশি কথা গেছি না এবার নেক্সট কোশ্চেন আসছি নেক্সট কোয়েশ্চেনার দেখে অনেকে মাথায় হাত স্যার এটা কী করবো স্যার তো ঘিজি ভিজি হিজি হয়ে আছে দেখো এই উত্তরটা আমরা করতে পারবো সহজে যদি উদাহরণটা আমার মানে জানা থাকে যে কী প্রসেসে হচ্ছে ঠিক আছে না হলে কিন্তু ভুল হতে পারে না হলে ভুল হতে পারে তার একদম হান্ড্রেড পার্সেন্ট চান্স আছে ভুল হওয়ার দেখো এই ধরনের কোশ্চেনগুলো আসলে আমাদের প্রথম কাজ হচ্ছে কী বলো তো প্রথম কাজ কতগুলো আছে কে কাউন্ট করে নাও অর্থাৎ কতগুলো ত্রিভুজ আছে দেখো এটা করার প্রসেস কিন্তু একটু আলাদা দেখো কতগুলো ত্রিভুজ আছে এখানে একটা ত্রিভুজ আছে এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ কতগুলো হচ্ছে তাহলে পাঁচটা ত্রিভুজ হচ্ছে তাই তো দেখো ভালো করে দেখো এই যে এইখান থেকে যদি ধরি এইটুকু এই একটা ত্রিভুজ হলো আবার যদি এখান থেকে একটু তুলে দিই এটা দ্বিতীয় ত্রিভুজ এটা তৃতীয় এইভাবে কিন্তু আমি দেখলাম পাঁচটা ত্রিভুজ হচ্ছে কিন্তু তাহলে পাঁচটা তো অপশানে নেই তাহলে কি উত্তর ভুল হ্যাঁ একদমই তাই এই প্রসেসে হবে না পাঁচটা তো করলে এবার প্রসেসটা হচ্ছে এইভাবে না করে যোগ করে দাও এটা এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার প্লাস পাঁচ ওকে দেখো তোমার উত্তর বেরিয়ে যাবে তাহলে কত উত্তর দেখো নাও দেখো একটু একটু যোগ করে দাও তাহলে উত্তর হয়ে যাবে কত হবে দুয়ের তিন কত হয় দুয়ের দুয়েই সরি দুয়ের একে কত হয় দুয়ের একে তিন হয় তিন আর তিনে কত হয় তিন দুই ছয় হয় ছয় চারে হয় দশ হয় দশ আর পাঁচে হয় পনেরো হয় তো রাইট আনসার হচ্ছে পনেরো কী বললাম বুঝতে পেরেছো এটা যদি নর্মাল প্রসেস করো না তোমার মাথা খারাপ হয়ে যাবে যে বাবা কোনটা ধরবো কোনটা ছাড়বো ঠিক আছে আমি কী বললাম ফার্স্টে তুমি কাউন্ট করে না কতগুলো ত্রিভুজ আছে তাহলে দেখছি এখানে একটা ত্রিভুজ আছে এটা দুই এটা তিন নম্বর এটা চার নম্বর এটা পাঁচ নম্বর বেশ এবার এই যে পাঁচটা আমি যোগ পাঁচটা যে আমি বার করলাম এই পাঁচটাকে পরপর যোগ করতে থাকো অর্থাৎ একের পর দুই দুইয়ের পর তিন মানে সবগুলো প্লাস তিনেতে যোগ করে দাও তাহলে এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার ওকে প্লাস পাঁচ সবগুলো যোগ করলে পনেরো হচ্ছে আনসার যদি নর্মাল প্রসেস করতে চাও না তাহলে দেখবে এখান থেকে তোমাকে একটা ধরতে হচ্ছে যেটা আমি আগেই ধরে নিয়েছি এটা দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর ধরলে ওকে এবার দেখো একটা জিনিস খেয়াল করে দেখো আমি কিন্তু চাইলে এখান থেকে এ একটা ধরতে পারি তাহলে কটা হলো পাঁচের দিকে ছয় হয়ে গেলো আর এখান থেকে এ একটা ধরতে পারি তাহলে সাত হয়ে গেল ঠিক আছে সাতটা হলো দেখো এখান থেকে এ একটা ধরতে পারি কত হলো আটটা হলো এইভাবে কিন্তু কাউন্ট করতে গেলে অনেকটা সময় চলে যায় ওই জন্য শর্টকাট প্রসেস হচ্ছে যেরকমভাবে দেখালাম এক দুই তিন চার করে যোগ করে নাও এবার যদি বলে স্যার ছটা ঘর থাকে তাহলে ছটা এরকম যোগ করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় যদি দেখো স্যার চারটে আছে তাহলে এক দুই তিন চার ওকে এগুলো সবইভাবে যোগ করবে আশা করছি বুঝতে পেরেছো অবশ্যই লাইক করো বন্ধুরা এইরকম ধরনের নতুন নতুন জিনিসগুলো জানতে গেলে অবশ্যই লাইক করতে হবে বস আর অবশ্যই পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমাকে ওই নাম্বারে যোগাযোগ করবে আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু আচ্ছা বেশ এই ধরনের কোশ্চেন দেবে হবে খুবই আসছে এবং আশা করা যায় যেহেতু নতুন নতুন প্যাটার্ন ফলো করছে না এই ধরনের কোশ্চেন কিন্তু পরবর্তীকালে আসলেও আসতে পারে ওকে চলো এবার আমি চলে আছি পরে কোশ্চেন দেখো পরে কোশ্চেনে তারা চিহ্ন দেওয়া আছে এইটা তো দেখে আরও অনেক মাথা খারাপ হয়ে যাবে স্যার এটা কী করে কাউন্ট করবো সে এটা কী করে কাউন্ট করবো তো খুবই কঠিন লাগছে কঠিন নয় চলো দেখা যাক আগা আচ্ছা চলো দেখা যাক কি বলছে এই যে চিহ্নটাতে কতগুলো ত্রিভুজ আছে চলো এবার একটা করে কাউন্ট করো এখানে একটা আছে দুই এটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা বেশ পাঁচটা হলো পাঁচটা হয়েছে তো এবার পাঁচ লিখে দাও গুণ দুই অর্থাৎ দশটা এই দুই দিয়ে কেন গুণ করলাম কারণ দেখো এগুলো না সবগুলো একটার পর একটা না ভাগ করা আছে এগুলো দেখো এই যে এখান থেকে আমি এটা একটা কাউন্ট করতে পারি ঠিক আছে এখান থেকে একটা কাউন্ট করতে পারি এবার কাউন্ট করতে পারি সুতরাং এইভাবে করতে গেলে দেখা যাবে যে দুটো এক্সট্রা করে হচ্ছে তো সেটাকে আমরা ধরে নিচ্ছি ফাইভ ইন্টু টু সুতরাং কত হচ্ছে পাঁচ দামি দশ রাইট আনসার হচ্ছে অপশান বি দশ আশা করছি বুঝতে পেরেছো যারা জানো অলরেডি তারা কিন্তু প্র্যাকটিস করো যারা জানো না তারা কিন্তু এবার খাতায় লিখে নাও ঠিক আছে নর্মাল প্রসেস করতে গেলে ভুল হবে অনেক তো এভাবেই কিন্তু করবে ঠিক আছে চলো পরে কোশ্চেন চলে যাচ্ছি এই কোশ্চেনটা কিন্তু একদম সহজ কোশ্চেন অবশ্যই দেখি কী কী কমেন্ট করতে পারছো এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর কোশ্চেন সমর্থন না চার নম্বর চার নম্বর কোশ্চেন হচ্ছে চলো এই চার নম্বর কোশ্চেনটার উত্তর কারা কারা করতে পারছে দেখি চলো চার নম্বর না কত নম্বর হচ্ছে দেখি একবার এটা গেলো আচ্ছা দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনের কারা কারা সঠিক উত্তর দিচ্ছ দেখি যদি সঠিক উত্তর দিতে পারো আমার আমার তরফ থেকে একটা ভেরি গুড যাবে এবং একটা টিক চিহ্ন যাবে ঠিক আছে যারা তারা উত্তর করবে অবশ্যই তাদেরকে একটা টিক চিহ্ন দেবো তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো চলো আর ক্লাসের জন্য অবশ্যই আমি বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ করতে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু ক্লাস এবং মক টেস্টের জন্য আচ্ছা চলো এবার দেখে নিই এইটা কীভাবে করবো সহজ আছে সহজ আছে কেন সহজ আছে কোনো কোনো প্রসেস দরকার নেই দেখো এখানে কটা আছে এখানে একটা ত্রিভুজ আছে তাহলে আমি একটা লিখে দিলাম এখানে কটা আছে দুটো এখানে তিন এখানে চার নম্বর এখানে পাঁচ নম্বর এখানে একটা ছয় নম্বর ছয় নম্বর আছে তো ছটা আছে ভালো করে দেখো আমি কী বলতে যাচ্ছি এই দেখো এইটা একটা ত্রিভুজ তো এই যে একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এবং এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ তাহলে কতগুলো ত্রিভুজ আছে বলো তাহলে হিসাব করে দেখতে গেলে একটা দু দুটো তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর ছয় নম্বর হলো ছয় নম্বরটা ছটা তো হলোই ছটা লিখে রাখো আলাদা করে ছটা তো হলোই প্লাস এইটা একটা বড় আছে কটা হলো প্লাস একটা সাতটা হলো প্লাস এইটা একটা বড় আছে কটা হলো প্লাস আরও একটা মানে কতগুলো হলো বড় এবার ছয় একে সাত আগে আট অর্থাৎ রাইটার্স হচ্ছে অপশন বি কারা কারা সঠিক উত্তর করেছে একটা কমেন্ট করে দিও যে হ্যাঁ স্যার সঠিক উত্তর করতে পেরেছি পাঁচ নম্বরটা একটু কিন্তু সহজ ছিল অন্যান্য তুলনায় একটু সহজ ছিল একটু দেখেই করা যেতে পারে ঠিক আছে চলো এবার চলে আসছি পরে কোশ্চেন এইটা হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন অবশ্যই প্রত্যেকে কিন্তু মনোযোগ সহকারে দেখো এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে এটা তোমাদের হোমওয়ার্কে রাখলাম একটু ভেবে চিন্তু উত্তর করবে ঠিক আছে একটু ভেবে চিন্তা উত্তর করবে কেন বলছি কারণ এটা কিন্তু অন্য প্রসেসে আছে চলো আমি একটু বলে দিই যখনই দেখবে বিচ্ছেদ ঘটছে না যখনই দেখবে দুটো ছেদ ঘটে গেছে তখনই এটাকে দুই দিয়ে গুণ করে দেবে ঠিক আছে যেমন দেখো আমি বলে দিই এটা একটা এটা দুটো এটা তিনটে এটা চারটে ঠিক আছে চার ইন্টু দুই করলে কত হয় আট হয় আট হয় তো প্লাস এক দুই তিন চার যোগ করে দাও যোগ করে যত হচ্ছে ঠিক আছে আট প্লাস চার যোগ করে যত হচ্ছে সেটা হচ্ছে অ্যান্সার আমি মোটামুটি বলে দিলাম এবার নিজের মতো করে বলো উত্তর কোনটা হবে এবিসিটির মতো ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে এটা তোমাদের লাস্ট কোশ্চেন ছিল থ্যাংক ইউ সবাইকে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও